পেঁয়াজ পাতা আর চিংড়ি মাছ দিয়ে আজ গ্রাম্য পদ্ধতির এক অসাধারণ রেসিপি করে দেখাবো, যা শীতের দুপুরে স্বাদে গন্ধে একদম ভরিয়ে তুলবে। আশা করি আজকের এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজ যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব, তার জন্য দেখুন পেঁয়াজ পাতা, পেঁয়াজ সমেত পেঁয়াজ পাতা, বেগুন, আলু ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব, কারণ গ্রাম্য পদ্ধতির রেসিপি মানেই একদম খাঁটি হতে হবে। এরপরে এতে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটতে উঠতে না উঠতে দিয়ে দিলাম কুচো করে রাখা বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচি এবং পাঁচফোড়ন বেশ ভালো করে ফোড়ন হয়ে গিয়ে গন্ধ বের হলেই এবার এতে দিয়ে দেব সমস্ত সবজিগুলো। সমস্ত সবজি দিয়ে এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, শীত প্রায় পড়ে গেছে, আর শীতের দুপুরে এরকম মজা মজা যদি রেসিপি করা হয় তাহলে শীতের দুপুরে ভাতের সাথে আর কোনো কিছু ভাবতেই হয় না। গরম ভাতের সাথে রেসিপিটা একবার করে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার দেখুন পেঁয়াজ পাতাটা অনেকটা মজে গেছে, সবজিটা অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। সম্পূর্ণ সবজিটা এখানে কোনো জল আমি দেব না, ভাজা ভাজা করে এই রেসিপিটা আমি তৈরি করব। এবার দেখুন একে একে করে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে প্রায় সবই আমি ব্যবহার করেছি। রেসিপিটা যেহেতু শীতকাল একটু ঝালঝাল হবে, তাই দেখুন ভালো করে সব মশলা দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু সমস্ত সবজি, আলু, বেগুন, পেঁয়াজ পাতা সবই ভাজা ভাজা হয়ে যাবে এবং ভালো করে মজেও যাবে। এরপরে দেখুন আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ও আরেকবার আমি ভালো করে নাড়িয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। সম্পূর্ণ রান্নাটা আমি খুব হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যেই করে নিয়েছি। এইভাবে চটজলদি যদি রেসিপি হয়ে যায় তাহলে সবারই খুব ভালো হয়। দেখুন এরপরে অন্য একটা পাত্র আমি বসিয়ে নিয়েছি, সেখানে এবার এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা পারলে আগেও কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি পরেই ভাজলাম, কারণ পরে ভাজলে এবং উপর থেকে দিলে চিংড়ি মাছের টেস্টটা খুবই ভালো হবে। দেখুন এবার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে আমি চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল ধুয়ে দিয়ে দিলাম। এবার দেখুন কষাতে কষাতে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এইরকম শুকনো শুকনো গামাখা মাখা হবে। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। বন্ধুরা, স্বাদে গন্ধে ভরে যাবে আপনার ঘর যদি এই রেসিপিটা একবার করে খান। আর শীতের দুপুরে যদি এই রেসিপিটা করা হয়, গরম ভাতের সাথে আর কোনো কিছুই আপনার লাগবে না, এক থালা ভাত আপনারা এই তরকারি দিয়েই খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভীষণ লোভনীয় হয়েছিল চিংড়ি মাছ আর পেঁয়াজ পাতার এই তরকারি। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, এবার গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করেছি। আশা করি আজকের এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য প্রয়োজনীয় আরও ভিডিও আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন।